মাঝরাতের দিকে রানুর ঘুম ভেঙে গেল। তার মনে হলো ছাদে কে যেন হাঁটছে, সাধারণ মানুষের হাঁটা নয়, পা টেনে টেনে হাঁটছে। সে ভয়ার্ত গলায় ডাকলো, এই। আনিসের ঘুম ভাঙল না। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে, অল্প অল্প বাতাস, বাতাসে জাম গাছের পাতাগুলো অদ্ভুত এক রকমের শব্দ করছে। রানু আবার ডেকে উঠল, এই একটু ওঠো না। কি হয়েছে? কে যেন ছাদে হাঁটছে। কি যে বলো, কে আবার ছাদে হাঁটবে? ঘুমাও তো, প্লিজ একটু উঠে বসো, আমার বড় ভয় করছে। আনিস উঠে বসল। প্রবল বর্ষণ শুরু হলো সেই সময়, ঝমঝম করে বৃষ্টি, জানালার পর্দা বাতাসে পথ পথ করে উঠতে লাগলো। রানু হঠাৎ দেখল জানালার শিক ধরে খালি গায়ে একটা রোগা মতো মানুষ দাঁড়িয়ে আছে। মানুষটির হাত দুটি অসম্ভব লম্বা। রানু ফিসফিস করে বলল, ওখানে কে, কোথায় কে? ওই যে জানালায়। আহ, কি যে ঝামেলা করো, নারকেল গাছের ছায়া পড়েছে, একটু বাতিটা জ্বালাও না। রানু ঘুমাতো। আনিস শোবার উপক্রম করতে ছাদে বেশ কয়েকবার থপথপ শব্দ হলো, যেন কেউ একজন ছাদে লাফাচ্ছে। রানু চমকে উঠে বলল, কিসের শব্দ হচ্ছে? বানর, এ জায়গায় বানর আছে, কালোই তো দেখলে ছাদে লাফালাফি করছিল। আমার বড় ভয় করছে, একটু উঠে গিয়ে বাতিটা জ্বালাও, পায়ে পড়ি তোমার। আনিস বাতি জ্বালালো। ঘড়িতে বাজে দেড়টা, ছাদে আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। তবু রানের ভয় কমল না, সে কেঁপে কেঁপে উঠতে লাগল। আনিস বিরক্ত স্বরে বলল, এরকম করছো কেন? কেন জানি অন্যরকম লাগছে আমার, আমি না খারাপ স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখলাম আমি যেন? কথার মাঝখানে রানু হঠাৎ থেমে গেল। কে যেন হাসছে, ভারী গলায় হাসছে। রানু কাঁপা স্বরে বলল, হাসির শব্দ শুনতে পাচ্ছ? কে যেন হাসছে, কে আবার হাসবে? বানরের শব্দ, কিংবা কেউ হয়তো জেগে উঠেছে দোতলায়। আনিস রক্ষ করল, রানু খুব ঘামছে, চোখ মুখ রক্তশূন্য। পাশের নিচ থেকে সিগারেটের প্যাকেটটা বের করলো, দিয়াশালে জ্বালাতে জ্বালাতে বলল, কি স্বপ্ন দেখেছিলে? দিনের বেলায় বলবো। কী যে সব কুসংস্কার তোমাদের, এখনো ভয় লাগছে? হ্যাঁ, ভয়টা কিসের? চোর, ডাকাতের, নাকি ভূতের? বুঝতে পারছি না। ঠিক আছে, বাতি জ্বালানোই থাক, বাতি জ্বালাইয়েই ঘুমাবে আজকে। এখন বলো দেখি, কি স্বপ্ন দেখলে? দিনের বেলা বলবো। আহা, বলো না, বললেই ভয় কেটে যাবে। রানু আনিসের পা হাত শক্ত করে চেপে ধরল। থেমে থেমে বলল, দেখলাম আমি একটি ঘরে শুয়ে আছি, একটা বেটেলও এসে ঢুকল। তারপর দেখলাম সে আমার শাড়ি টেনে খুলে ফেলার চেষ্টা করছে। আনিস শব্দ করে হেসে উঠল। রানু বলল, হাসছো কেন? হাসবো না, এটা কি একটা ভয় পাওয়ার স্বপ্ন? তুমি তো সবটা শোনোনি, সবটা শুনতে হবে না, পরে কি হবে তা আমার জানা। তুমি যা দেখেছো তা হচ্ছে সেক্সুয়াল ফ্যান্টাসি, যুবক যুবতীরা এরকম স্বপ্নে প্রায়ই দেখে। আমি দেখি না, তুমিও দেখো, মনে থাকে না তোমার? আমি স্বপ্ন খুব কম দেখি, যা দেখি তা সবসময় সত্যি হয়, তোমাকে তো আগেই বলেছি অনেকবার। আনিস চুপ হয়ে করে রইল। রানুর এই কথাটি প্রায়ই বলে, বিয়ের রাতে প্রথমবার বলেছিল, আনিস সেবারও হেসেছিল। রানু অবাক হয়ে বলেছিল, আপনি আমার কথা বিশ্বাস করলেন না? না না, আমি আপনার গা ছুঁয়ে বলছি, বিশ্বাস করুন আমার কথা। রানু এমনভাবে বলল যেন আনিসের বিশ্বাসের উপর অনেক কিছু নির্ভর করছে। আনিস শেষ পর্যন্ত হেসে বলল, ঠিক আছে, বিশ্বাস করলাম, এখন দয়া করে আপনি আপনি করবে না তো? রানু ফিসফিস করে বলল, আপনার সঙ্গে যে আমার বিয়ে হবে সেটাও আমি জানতাম। এটাও স্বপ্নে দেখেছিলে? দেখলাম একটা লোক খালি গায়ে দাঁড়িয়ে আছে, তার পেটের কাছে মস্ত কাটা দাগ। লোকটিকে দেখেই মনে হলো এর সঙ্গে আমার বিয়ে হবে। আমি তাকে বললাম, কেটেছে কীভাবে? আপনি বললেন সাইকেল থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম। আনিস সে রাতে দীর্ঘক্ষণ কোনো কথা বলতে পারেনি, তার পেটের কাছে একটা কাটাটা সত্যি সত্যি আছে। এই মেয়েটি সেটি জানার কথা নয়, তবে সাইকেল থেকে পড়ে গিয়ে কাটেনি, জাম গাছ থেকে পিছলে পড়ে কেটেছে। ব্যাপারটা কাকতালীয় বলাই বাহুল্য, মাঝে মাঝে এমন দু একটা জিনিস খুব মিলে যায়, তবু কোথা যেন একটা ক্ষীণ অস্বস্তি থাকে। বাইরে বৃষ্টি খুব বাড়ছে, ঝড়টর হবে বোধহয়, শোশো আওয়াজ হচ্ছে জানালায়, একটা কাঁচ ভাঙা, প্রচুর পানি আসছে ভাঙা জানালাটা দিয়ে, শীত শীত করছে। রানু চলো ঘুমিয়ে পড়ি, সিগারেট শেষ হয়েছে? হ্যাঁ। বিছানায় ওঠা মাত্র প্রবল শব্দে বিদ্যুৎ চমকালো, বাতি চলে গেল সঙ্গে সঙ্গে, শুধু এই অঞ্চলে নয়,
সমস্ত ঢাকাই বোধহয় অন্ধকার হয়ে গেল। আনিস বলল, ভয় লাগছে রানু? হ্যাঁ। আচ্ছা হাসির গল্প টল্প করো, এতে ভয় কমে যাবে। বলো একটা গল্প বলো। তুমি বলো। আনিস দীর্ঘ সময় নিয়ে একজন পাত্রী ও তিন ইহুদি তিনটি মেয়ের গল্প বলল। গল্পের এক পর্যায়ে শ্রোতাকে জিজ্ঞাসা করতে হয়, পাদ্রি তখন কি বলল? এর উত্তরটি হচ্ছে পাঁচ লাইন। কিন্তু রানু কিছু জিজ্ঞেস করলো না, সে কি শুনছে? আনিস ডাকলো, এই রানু। রানু কথা বলল না, বাতাসের ঝাপটায় সশব্দে জানলার একটা পাল্লা খুলে গেল। আনিস বন্ধ করবার জন্য উঠতেই রানু তাকে জড়িয়ে ধরল এবং কাঁপা গলায় বলল, তুমি যেও না খবরদার। কি আশ্চর্য, কেন? একটা কিছু জানলার ওপাশে দাঁড়িয়ে আছে, কি যে বলো, প্লিজ যেও না। রানু কেঁদে ফেলল, ফোপাতে ফোপাতে বলল, তুমি গন্ধ পাচ্ছ না? কিসের গন্ধ? কপুরের গন্ধ। এটা কি মনের ভুল? সূক্ষ্ম একটা গন্ধ যেন পাওয়া যাচ্ছে ঘরে। ঝনঝন করে আরেকটা কাজ ভাঙল। রানু বলল, ওই জিনিসটা হাসছে, শুনতে পাচ্ছ না? বৃষ্টির শব্দ ছাড়া আনিস কিছুই শুনতে পেল না। তুমি বসো তো, আমি হারিকেন জ্বালাচ্ছি। না, তুমি আমাকে ধরে বসে থাকো, আনিস অস্বস্তির সঙ্গে বলল। তুমি ওই জানালাটার দিকে আর তাকিও না তো। আনিস লক্ষ্য করল রানু থরথর করে কাঁপছে, ওর গায়ের উত্তাপও বাড়ছে। রানুকে সাহস দেবার জন্য সে বলল, কোনো দোয়া টোয়া পড়লে ভালো হয়? আমি আয়াতুল কুরসি জানি, আয়াতুল কুরসি পড়ুন। রানু জবাব দিল না, তার চোখ বড় বড় হয়ে উঠছে, মুখ দিয়ে ফেনা ভাঙছে নাকি? শ্বাস ফেলছে টেনে টেনে। এই রানু। কোনো সাড়া নেই। আনিস হারিকেন জ্বালালো, রান্নাঘর থেকে খুটখুট শব্দ আসছে। ইঁদুর এতে কোনো সন্দেহ নেই, তবুও কেন যেন ভালো লাগছে না। আনিস বারান্দায় এসে ডাকলো, রহমান সাহেব। ও রহমান সাহেব, রহমান সাহেব বোধহয় জেগেছিলেন, সঙ্গে সঙ্গে বেরোলেন। কী ব্যাপার? আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে। কি হয়েছে? বুঝতে পারছি না। হাসপাতালে নিতে হবে নাকি? বুঝতে পারছি না। আপনি যান, আমি আসছি। আনিস ঘরে ফিরে গেল। মনের ভুল, নিঃসন্দেহে মনের ভুল। আনিসের মনে হলো সে ঘরের ভিতরে গিয়ে দাঁড়ানো মাত্র কেউ একজন দরজার আড়ালে সরে গেল। রোগা লম্বা একটা লোক। আনিস ডাকলো, রানু। রানু তৎক্ষণাৎ সাড়া দিয়ে বলল, কি? ইলেকট্রিসিটি চলে গেল তখনই। তার কিছুক্ষণের মধ্যেই রহমান সাহেব এসে উপস্থিত হলেন। উদ্বিগ্ন স্বরে বললেন, এখন কেমন অবস্থা? রানু অবাক হয়ে বলল, কিসের অবস্থা, কি হয়েছে? রহমান সাহেব অবাক হয়ে তাকালেন। আনিস বলল, তোমার শরীর খারাপ করেছিল, তাই ওকে ডেকে এনেছিলাম। এখন কেমন লাগছে? ভালো। রানু উঠে বসল। রহমান সাহেবের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, এখন আমি ভালো। রহমান সাহেব তবুও মিনিট দশেক বসলেন। আনিস বলল, আপনি কি ছাদে দপাদপি শুনেছেন? সে তো রোজই শুনি, বাদরের উৎপাত। আমিও তাই ভাবছিলাম, খুব জ্বালাতন করে, দিন দুপুরে ঘর থেকে খাবার দাবার নিয়ে যায়। তাই নাকি? জি, নতুন এসেছেন তো, কয়েকদিন যা টের পাবেন। বাড়িওয়ালাকে বলেছিলাম রিল দিতে, তা দেবে না। আপনার সঙ্গে দেখা হলে আপনিও বলবেন, সবে মিলে চেপে ধরতে হবে। জি, আমি বলবো। আপনি কি চা খাবেন নাকি, এক কাপ? আরে না না, এই রাত আড়াইটার সময় চা খাবো না, কি যে বলেন, উঠি। কোনো অসুবিধা হলে ডাকবেন। ভদ্রলোক উঠে পড়লেন। রানু চাপা স্বরে বলল, এই রাত দুপুরে ভদ্রলোককে ডেকে আনলে কেন? কি মনে করলেন উনি? তুমি যা শুরু করেছিলে, ভয় পেয়ে ভদ্রলোককে ডাকলাম। কি করেছিলাম আমি? অনেক কাণ্ড করেছ। তুমি এখন কেমন সেটা বল। ভালো। কীরকম ভালো? বেশ ভালো। ভয় লাগছে না আর? না। রানু বিছানা থেকে নেমে পড়ল। সে বেশ স্বাভাবিক এবং সহজ, ভয়ের কোনো চিহ্ন মাত্রও নেই চোখে মুখে। শাড়ি কোমরে জড়িয়ে ঘরের পানি সরাবার ব্যবস্থা করছে। সকালে যা করবার করো, এখন এসব রেখে দাও। ইস, কী অবস্থা হয়েছে দেখছো না? হুক, এসো তো এদিকে। রানু হাসি হাসি মুখে এগিয়ে এলো। এখন আর ভয় লাগছে না তোমার? না। জানালার পাশে কী যেন দাঁড়িয়েছিল বলছিলে? এখন আর কেউ নেই, আর থাকলেও কিছু যায় আসে না। আনিস তৃতীয় সিগারেটটা ধরল, হালকা গলায় বলল, এক কাপ চা করে দাও তো। চা? এত রাতে? এখন আর ঘুম আসবে না, করো দেখি এক কাপ। রানু চা বানাতে গেল। কিছুক্ষণের মধ্যে পানি ফোটানো শেষ হলো। বাইরে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে। রানু একা একা রান্নাঘরে, কে বলবে এই মেয়েটি অল্প কিছুক্ষণ আগে ভয়ে অস্থির হয়ে গিয়েছিল। ছাদে আবার ঝুপঝুপ শব্দ হলো, এই বৃষ্টির মধ্যে বানর এসেছে নাকি? আনিস উঠে গিয়ে রান্নাঘরে উঁকি দিল। হালকা গলায় বলল, ছাদে বড় ধূর্ধাপ শব্দ হচ্ছে। রানু জবাব দিল না। আনিস বলল, এই বাড়িটা ছেড়ে দেব, সস্তায় এরকম বাড়ি আর পাবে না, দেখি পাই কি না। চায়ে চিনি হয়েছে তোমার?
হয়েছে, তুমি নিলে নাও। না, রাত দুপুরে চা খেলে আমার ঘুম হবে না। রানু হাই তুলল। আনিস বলল, এখন বলো তো তোমার স্বপ্ন বৃত্তান্ত। কোন স্বপ্নের কথা? ওই যে দেখলে একটা বেটে লোক, কখন আবার এই স্বপ্ন দেখলাম। কি যে বলো তুমি। আনিস আর কিচ্ছু বলল না, চা শেষ করে ঘুমোতে গেল। শীত শীত করছিল, রানু পা গুটিয়ে বাচ্চা মেয়ের মতো শুয়েছে, একটি হাত দিয়ে জড়িয়ে রেখেছে আনিসকে, তার ভারী নিঃশ্বাস পড়ছে, ঘুমিয়ে পড়েছে বোধহয়। জানালায় নারকেল গাছের ছায়া পড়েছে, মানুষের মতোই লাগছে ছায়াটাকে, বাতাসে গাছের পাতা নড়ছে, মনে হচ্ছে মানুষটি হাত নড়াচ্ছে। ঘরের ভেতরে মিষ্টি একটা গন্ধ, মিষ্টি কিন্তু অজানা। আনিস রানুকে আরও কাছে টেনে আনল, রানুর মুখে আলো এসে পড়েছে। কি যে মায়াবতী লাগছে। আনিস ছোট্ট করে নিঃশ্বাস ফেলল, ওদের বিয়ে হয়েছে মাত্র ছ মাস। আনিস এখনও অভ্যস্ত হয়ে ওঠেনি, প্রতি রাতেই রানুর মুখ তার কাছে অচেনা লাগে। অপরূপ রূপবতী একটি বালিকা, যাকে কখনো পুরোপুরি চেনা যায় না। আনিস ডাকল, রানু রানু। কোনো জবাব পাওয়া গেল না। গাঢ় ঘুমে আচ্ছন্ন রাত, আনিসের ঘুম এলো না। শুয়ে শুয়ে ঠিক করে ফেলল রানীকে ভালো একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে। অফিসের কমলে বাবু এক ভদ্রলোকের কথা প্রায় বলেন, খুব নাকি গুণী লোক মিসির সাহেব, দেখলে হয় একবার মিসির সাহেবকে। রানু ঘুমের ঘরে খিলখিল করে হেসে উঠল, অপ্রকৃতিস্থ মানুষের হাসি শুনতে ভালো লাগে না, গা ছমছম করে।